নমস্কার, আমি ডক্টর দেবরাজ জশ, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে লাং ফাইব্রোসিস। মানে এটা দেখবেন এখন সব জায়গায় রিপোর্ট করতে গেছেন, কোনো একটা হয়তো এটা একটা ফাইব্রোটিক স্ট্রিক্স, বা ধরুন হচ্ছে আমরা কোভিডের পর জানি যে অনেক অংশের অনেকের লাং ছিদ্রে হয়ে গেছিলো, আবার ধরুন যে লাং আইএলডি রোগ যেটাতে ফাইব্রোসিসটা কার্যক্রমে ক্রমশ খুব বাড়তে থাকে। তো এই ফাইব্রোসিস নিয়ে আজকে একটু আলোচনা করছি। তো ফাইব্রোসিস সবসময় মনে রাখবেন যেটা মেন হয়, যেটা আমাদের দেশে সব থেকে কমন ছিল সেটা হচ্ছে টিবি, এখনও আছে। মানে টিবি আপনার সেরে গেল, কিন্তু টিবিটা আপনার লাংসের ওপর কিছু ক্ষত রেখে যায়। তো সেটার প্রধান হচ্ছে, সেটাকে ফাইব্রোসিস বলে, যে ক্ষতটা রেখে যায় সেটা আর বাড়ে না, কিন্তু একটা যখনই ধরুন আপনি কোনো ভিসা পারপাসে, বা আপনি ধরুন কোনো অপারেশন করতে যাচ্ছেন, বা আপনার কখনো কাশি হলো, আপনি এক্সরে করছেন, ওই দাগটা পাচ্ছেন, তো ডাক্তারবাবু দেখবেন প্রথমেই জিজ্ঞেস করেন টিবি হয়েছে কিনা। আবার অনেক সময় বলবেন না আমি তো টিবির ওষুধ খাইনি, অনেকেরই আমাদের ক্ষেত্রে যে টিবি হলেও আমরা বুঝতে পারি না। তো সেই কারণে ফাইব্রোসিস মানেই কিন্তু বিরাট ভয়ের কিছু নয়। যে অনেকে ধারণা ফাইব্রোসিস মানে তো কোনোদিন লাংসে সারবে না, আমাদের ভগবান দুটো ফুসফুস দিয়েছে, দুটো ফুসফুসে 50-50-100 ভাগ, তাতে 1-2 ভাগ ফাইব্রোসিস হলে সেরকম কোনো ভয় থাকে না। তাহলে এবার ভয়ের কী কী হতে পারে, এটা আমি কিন্তু বলছি যেটা টিবির জন্য যে ফাইব্রোসিস সেটা, আমি আইএলডিটা একটু পরে আসি। এবার সেইটার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যেটা যে আমাদের সাধারণ মানুষদের যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা একটু কম থাকে, যে পরিমাণ সর্দি কাশি লাগে তার থেকে বেশি সর্দি কাশি লাগে, এটা 1 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর যেটা বলা, অনেক সময় এই ধরনের মানুষদের মুখ দিয়ে রক্ত বেরোতে পারে। তো এইরকম আমাদের প্রচুর, মানে আমাদের যে সমস্ত আমরা ওপিডি করি তাতে প্রতিদিন আমাদের কাছে এরকম রোগী আসে যাদের সমস্যা হচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোয় মাঝে মধ্যে, হয়তো বছরে 2-3 বার বেরিয়েছে। এবার আমি ধরুন আপনার সিটি স্ক্যান করলাম, আমি ফাইব্রোসিস দেখলাম, আমি ব্রঙ্কোস্কোপি করলাম, ব্রঙ্কোস্কোপি করেও কিছু টিবির এই মুহূর্তে কোনো জান পেলাম না পেলাম না, তখন ওনারা আমাদের প্রশ্ন করে তাহলে আমরা করবো কি? তখন আমরা কাউন্সিল করি যে আপনার মাঝে মধ্যেই রক্ত বেরোতে পারে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যখন সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন আপনাকে কোনো হয়তো অপারেশন বা অন্য কোনো কিছু। তো ইন জেনারেল ফাইব্রোসিস যখন একদিকের হয় সেটা নিয়ে আমি বলবো ভয়ের কিছু হয় না। দ্বিতীয় আমি আসছি কোভিড পরবর্তী ফাইব্রোসিস। তো কোভিড যখন হয়, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেহেতু ফাইব্রোসিস কোনোদিন সারে না, তো আমরা ভাবলাম যে কোভিডে যে এত, মানে যখন মানুষদের হতো ধরুন কারো 80%, 70%, 50% লাং খারাপ, যারা হয়তো ভেন্টিলেটর থেকে বেরিয়ে এসছে পাইপার থেকে, তো আমরা ভেবেছিলাম তারা হয়তো সারা জীবন এরকমই থেকে যাবে। কিন্তু আমাদের সবাইকে খুশি করে এবং নিশ্চিন্ত করে আমরা যখন 6 মাস 1 বছর পর এই মানুষগুলোকে আমরা যখন পর্যবেক্ষণ করলাম, আমরা দেখলাম কিন্তু কোভিডের পর লাংসে সেরকম কিন্তু প্রভাব রেখে যায়নি, মানে লাংস কিন্তু সেই রকমভাবে ছিপড়ে হয়নি। তো সেই কারণে হচ্ছে যে ছিপড়ে অংশটা ছিল সেটা আগের অবস্থায় ফিরে গেছে। তো এইটা হয়তো একমাত্র রোগ যেটা পোস্ট কোভিড ফাইব্রোসিস, যেটা আমরা ভেবেছিলাম ইরিভার্সেবল হবে, কিন্তু সেটা আমরা দেখলাম রিভার্সেবল, এবং যাতে লাংসের অধিকাংশ অংশ আগের অবস্থায় ফিরে এসছে। এবার আসছি আমি যেটা আমাদের মেন আজকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আইএলডি। আইএলডি রোগটা সম্পর্কে এখন মানুষের প্রচুর প্রশ্ন এবং প্রচুর সচেতনতাও বেরিয়েছে। তো আইএলডি মনে রাখবেন 100টা কারণে হয়। আইএলডি রোগটার মানে হচ্ছে ফুসফুস ছিদ্রে হয়ে যাওয়া, এবং সাধারণভাবে দুদিকেই ফুসফুসটা ছিদ্রে হয়ে যাওয়া, এবং এটা সময়ের সাথে সাথে আরও বাড়ে। তো এখনো পর্যন্ত মনে রাখবেন যে এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি যেটা লাংসের যে অংশ ছিপড়ে হয়ে আছে সেটাকে আগের অবস্থায় ফিরে আনবে। কিন্তু এরকম ওষুধের জন্য প্রচেষ্টা চলছে, আপনারা মানে সদ্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা ওষুধ আবিষ্কৃত হয়েছে, যেটা ট্রায়ালে এসছে, প্রথম বিশ্বের মধ্যে এমন একটা রোগ আইপিএ, যার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আগে রোগ নির্ণয় করতো সেটা এখন রোগের চিকিৎসার জন্য ওষুধ ব্যবহার করা হয়েছে। তো যদি এই ট্রায়ালটা সফল হয়তো আইপিএফ এর ক্ষেত্রে একটা যুগান্তকারী হবে। এছাড়া আইপিএফ রোগটা মানে হচ্ছে যে রোগে কারণ জানা নেই কিন্তু লাংসটা ছিপড়ে হতে থাকছে। তো এই রোগে দুটোই মাত্র ওষুধ কাজ করে, একটা পারফেনিডন, একটা নিউটেরেন।
এই ওষুধগুলো অনেকেই হচ্ছে খেয়ে অনেক সময় অম্বল হয়, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হয়, কিন্তু আমরা বোঝাবার চেষ্টা করি যে এটা সত্ত্বেও আপনাকে ওই ওষুধটা খেতে হবে এই কারণে, কারণ এই দুটো ওষুধই হয়তো একমাত্র ওষুধ যেটাই লাংস ছিপড়ে যে অংশটা হয়ে গেছে সেটাকে আটকাবে না, কিন্তু বাকি অংশ যাতে ছিপড়ে না হয় বা বাকি অংশ ছিপড়ে হলেও তার গতিটাকে স্লথ করার জন্য এই ওষুধগুলোর ব্যবহার হয়। এছাড়া আইএলডির মধ্যে আপনাদের হয়তো বোঝানো পুরোটা সম্ভব নয়, অনেক কোলাজেন ভাস্কুলার ডিজিজ মানে আমাদের গিটে গিটে যে ব্যথা হয়, পাতের রোগ বলুন বা এসএলই বলুন, তাতে অনেক সময় লাং ছিপড়ে হয়ে যায়, এছাড়াও অন্য অনেক কারণে হয়। সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টি ফাইব্রোটিক পারপেনিডন ইন্টেরানিক ছাড়াও স্টেরয়েড এমএমএফ এই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। এই এখন আমাদের কাছে ক্রায়ো বায়োপসি বলে একটা জিনিস এসছে যেটা আমাদের কাজটাকে হয়তো সহজ করছে, হয়তো কেন বললাম সময় বলবে। তো এতে আমরা কি করি, আমরা ফুসফুসের লাংসের কিছু অংশ একটু ছিপড়ে যে অংশ সেখান থেকে বায়োপসি নিই। বায়োপসি আগেকার দিনে কি করা হতো, কেটে বাইরে থেকে ভর্তি করে অপারেশন করে নিতে হতো, এখন আমাদের অত্যাধুনিক ব্রঙ্কোস্কোপে আছে যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা ডেড কেয়ার বেসিসে মানে কোনো ভর্তির দরকার হয় না একটা লাংসের অংশ নিয়ে সেটাতে আমরা দেখি যে নির্দিষ্ট কি রোগের জন্য লাংসটা ছিপড়ে হয়েছে, এটা না মানে রাদার দেন যে সব কিছুকে বলা আইপিএফ সেটা দেখার জন্য। সেটা করলে সুবিধাটা কি, আপনি নির্দিষ্ট চিকিৎসা দিতে পারবেন ঠিক নির্দিষ্ট রোগে, তাহলে কোনো রোগের স্টেরয়েড দরকার কি দরকার না, আইপিএফ স্টেরয়েড। তো আমি তাহলে এতটা জটিল না করে যেটা বলার চেষ্টা করছি যে আইএলডি রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে আইএলডি রোগের ডাক্তারবাবুদের দেখিয়ে সঠিক শনাক্ত করতে হবে যে কোন প্রকারের আইএলডি হয়েছে, যার জন্য আজকালকার দিনে সিটি স্ক্যান ছাড়াও ক্রায়োবায়োপসি বলে একটা জিনিস হয়েছে। বহু আইএলডি অনেক সময় অনেক মানে বাত বা এই সংক্রান্ত রোগের একটা বহিঃপ্রকাশ হয়ে থাকে, সেক্ষেত্রে একটু প্রগনোসিস ভালো হয়, স্টেরয়েড বা এই জাতীয় ওষুধ দেওয়া হয়, এবং যে অংশ ছিপড়ে হয়ে যায় সেই অংশ সাধারণভাবে আগের অবস্থায় আসে না, কিন্তু বাকি অংশ যাতে ছিপড়ে না হয় সেই জন্য পারফেনিডন বা নিউটেরানিক নামক দুটো ওষুধ দেওয়া হয়। এই দুটো ওষুধ ছাড়া আমরা বিভিন্ন রকম ভ্যাকসিনেশন করি যাতে সর্দি কাশি এই জাতীয় জিনিসগুলো কম লাগে, এছাড়াও হচ্ছে আপনার ইনহেলার দিয়ে যাতে শ্বাসকষ্টগুলো কম হয়, এবং আমরা এই আশাতে আছি হয়তো আগামী 3-4 বছরের মধ্যে আরও এরকম ওষুধ আসবে যেটা আইএলডি রোগের চিকিৎসাটাকে পাল্টে দেবে। তাহলে আমি যদি সবশেষে এবার জিনিসটাকে সারাংশ করি, ফাইব্রোসিস মানে আতঙ্কিত হওয়ার নয়, 80% থেকে 90% ফাইব্রোসিস কোনো না কোনো সময় কোনো আপনার একটা ইনফেকশন, সেটা টিবি হোক, সেটা কোভিড হোক, সেটা অন্য কোনো ধরনের নিউমোনিয়া হোক, তার সেরে গেলেও একটু লাংসের ওপর ছাপ থেকে যায়। বাকি যে ফাইব্রোসিস আইএলডি রয়েছে সেটারও দেখতে হবে কোন প্রকারের আইএলডি রয়েছে। একমাত্র আইপিএফ হলো এই দু ধরনের ওষুধ যেটা আমি বললাম, এবং অনেক সময় ওই জয়েন্ট ঘটিত সমস্যার জন্য হলে তার জন্য স্টেরয়েড ওই ধরনের ওষুধপত্রগুলো দেওয়া হয়। তাহলে ফাইব্রোসিস নিয়ে আতঙ্কিত হবেন না, সিটি স্ক্যান করে পালমোনোলজিস্টকে দেখিয়ে নির্দিষ্টভাবে রোগ শনাক্ত করুন, এবং রোগ শনাক্তের জন্য যে যে টেস্টগুলো দরকার সেই টেস্টগুলো করান, কেননা নির্দিষ্ট রোগ শনাক্তকরণ না হলে সুনিশ্চিত আপনি চিকিৎসার অভিমুখটা পাবেন না, এবং সঠিকভাবে আপনার সেরে ওঠা হয়তো একটা বাধার মধ্যে পড়তে পারে। ধন্যবাদ।